আসসালামু আলাইকুম, আমি রুনা আর আমার চ্যানেলের নাম এমএসটি রুনা আক্তার। আজ আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে, মিষ্টি লাউ দিয়ে ল্যাটকা খিচুড়ি রান্না করব আজকে আমি। সেজন্য আমার যা লাগবে পাকা মিষ্টি লাউ, এটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে যেটা লাগবে মাসকলাইয়ের ডাউল, এটা আমি গুঁড়া করে নিয়েছি। আপনারা কম বেশি মাসকলাইয়ের ডাউলের সাথে পরিচিত অবশ্যই। ডাউলটা প্রথমে এরকম ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাজারে কিনতে পাওয়া যায়। ডাউলটা প্রথমে এরকম ছিল, সেটাকে আমরা বাসায় গুঁড়ো করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি এটা এখানে নিয়ে এসেছি দেখানোর জন্য। দেড় কাপ চাউল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি ঝারিয়ে নিয়েছি। পেঁয়াজ গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। লবণ নিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন পেস্ট, দুটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি মাঝখান দিয়ে, একটা কালো এলাচ নিয়েছি, দুটা সাদা এলাচ নিয়েছি, আস্ত জিরা নিয়েছি, এবং এই মশলাগুলোই বেটে নিয়েছি। এই বাটাটাও দিয়ে দিব। তেল নিয়েছি, পানি নিয়েছি। প্রথমে আমি যেটা করব, একটা প্যান নিয়ে নেব, এখানে প্যানের ভিতরে চাউলগুলো দিয়ে দিব। চাউলগুলো দেওয়া হয়ে গেছে, এখন এটার ভিতরে পেঁয়াজগুলো দিয়ে নিব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কাঁচামরিচ ইউজ করিনি, কাঁচামরিচটা দিব না, এটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করব। মিষ্টি লাউগুলো দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণটা আমি 2 চামচ দিয়ে দিব। মরিচের গুঁড়া, ঝালটা একটু বেশি খাবো তাই মরিচের গুঁড়া 2.5 চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1/2 চামচ, আদা রসুন পেস্ট এটা আমি 2 চামচ দিয়ে দিব। তারপরে গরম মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি, তেজপাতা দুটা ফালি করে কাটা সেটাও দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে এটা দেখতে পাচ্ছেন একটু ছিঁড়ে দিয়েছি, মশলাটা ছিঁড়ে দিলে মশলার গন্ধটা সম্পূর্ণ ছড়ায় পড়ে। এবং আস্ত জিরাটুক দিয়ে দিব। মাসকলাইয়ের গুঁড়োটা এখন দিব না, এই গুঁড়োটা আমি পরে দিব, এটা রেখে দিলাম। পরিমাণ মতো তেল নিয়ে নিব, তেল নেওয়া হয়ে গেছে, এখন এগুলো সবগুলো একসাথে এভাবে মেখে নিব। খিচুড়িটা ল্যাটকা খিচুড়ি রান্না করব, ঝরঝরে খিচুড়ি রান্না করব না। আমি এখানে অন্য কোনো ডাল ইউজ করতেছি না, আমি আপনাদের আর একটা ভিডিও দিব, সেখানে বিভিন্ন রকমের ডাউলের খিচুড়ি দেখাবো। আজকে এটা মিষ্টি লাউয়ের খিচুড়ি, এটা মিষ্টি লাউ দিয়ে ভালো লাগে এই খিচুড়িটা, হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, তাই আমি আপনাদের মাঝে এই মিষ্টি লাউয়ের খিচুড়িটা নিয়ে এসেছি। মাখানোটা প্রায় শেষ, এখন এটার ভিতরে পানি দিয়ে দিব, ঠান্ডা পানি দেওয়াই যথেষ্ট, গরম পানি দেওয়ার প্রয়োজন নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি খিচুড়িটা, সবজি খিচুড়িটা চুলাতে তুলে দিয়েছি। এবং আমি আপনাদের আর একবার বলে দিচ্ছি, এখানে কিন্তু মাসকলাইয়ের গুঁড়াটা দিব না, মাসকলাইয়ের গুঁড়াটা পরে দিব, কখন দিতে হবে সেটা আমি আপনাদের বলে দিব, তাই এই গুঁড়াটা এখন দিলাম না, আপনারা ভুল করে দিবেন না, এটা রেখে দিবেন। এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চাউলগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং বিলাতিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা কিছু দিয়ে, মানে চামচের দ্বারা এটা গেলে দিতে হবে, যেহেতু এটা ল্যাটকা খিচুড়ি, এটা হচ্ছে ঝরঝরে খিচুড়ি করব না, তাই এটা একটা চামচের দ্বারা
এটাকে গেলে দেওয়ার চেষ্টা করব আমি একটা কাঠেরি নিয়েছি এটা দিয়ে এভাবে চাপ দিয়ে গেলে দিব আপনারা এভাবে গেলে দিবেন যদি মনে করেন পানিটা কম হয়ে গেছে তাহলে গরম পানি করে একটু পানি দেওয়া যাবে ঠান্ডা পানি ইউজ করবেন না গরম পানি করে দিবেন এভাবে আমি সম্পূর্ণটা গেলে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি খিচুড়িটা গেলে ফেলেছি একটা চামচের দ্বারা সবগুলো গেলে নিয়েছি গেলে নেওয়ার পরে সবকিছু গেলে একটু বেশি হয়ে গেছে আমি এখন মাশকালের গুঁড়াটা দিব সেজন্য গুঁড়াটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে গুঁড়োগুলো এখানে ঢেলে দিতে হবে তারপরে পানি দিয়ে নিব পানি দিয়ে নেওয়ার পরে এটা ঘুটে নিতে হবে ঘুটে নিতে হবে এই জন্য খিচুড়ির ভিতরে দেওয়ার পরে এটা দলা দলা ভাব থেকে যেতে পারে আর দলা দলা ভাব থেকে গেলে সেটা ভালো লাগবে না তাই এটা এক্সট্রা পানি দিয়ে দলাগুলো ছাড়িয়ে নিব একটাও দলা নাই আচ্ছা হয়ে গেছে আমি এখন এটা খিচুড়ির ভিতরে দিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন এটা এইভাবে দিয়ে দিবেন দেওয়ার পর এভাবে নাড়া দিয়ে দিতে হবে মাশকালাই ডাউলটা দেওয়ার পরে একটু জালটা বাড়িয়ে দিব দেওয়ার পরে এটা আরো মাখো মাখো হয়ে যাবে থক থকা হয়ে যাবে এভাবে নাড়া দিতে থাকবো খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিক্সড করে দিতে হবে মিক্সড করা হয়ে গেছে এটা মাশকালাইয়ের গুঁড়াটা অতটা রান্না হওয়ার কোনো দরকার নাই এটা এমনিতেই ভেজে গুঁড়া করে নেওয়া হয়েছে তাই অতটা রান্না করতে হবে না খিচুড়িটা হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আমি লাটকা খিচুড়িটা একটা প্লেটে বেড়ে নিয়েছি এবং খুব সুন্দর একটা কালার হয়েছে মিষ্টি কুমড়ার হলুদ হলুদ কালারটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু একটা লাটকা খিচুড়ি আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খাবেন আপনারা যখন এটা বানিয়ে খাবেন তখনই আমার কষ্টটা সার্থক হবে আমি আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করি এবং স্বাস্থ্যসম্মত খাবারটাই দেখানোর চেষ্টা করি এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খাবেন নেক্সটে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ